রবি বরাবর বসলাম তোমাদের সাথে একা। আজকে একটাই টিমে বসেছি, একটা বেশ সুন্দর বেসনের বড়া করে দই দিয়ে বেশ একটু ঘন করে করা হয়েছে জিনিসটা। ব্লগে দেখতে পাবি, রূপমা সাড়ে দিনে দেখতে পাবে, বেশ দারুণ হয়েছে খেতে। ওটাই একটা আইটেম নিয়ে চলে এলাম তোমাদের সামনে। ও যেহেতু বলে গেছে যে এই 300টা করো, আমি ওকে করবো। তা বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো গরমে, আসলে ওয়েদারটা এমন না, সেই গুমোট একটা ভাব, রোদের তেজও নয়। আবার যতটুকু রোদ আছে মানে বাজে একটা গরম, জঘন্য। তো যাই হোক, তার মধ্যেই চলতে তো হবে। তাই আর সকালে অনুক অফিসে দিয়ে এসে একটু ঘুরেছিলাম, মানে গ্যাসটা সেই আসবে আসবে করে আসছে না। গ্যাসের পাঠাবার কাছে ডিএসএ নাম্বারটা, ওই নাম্বারটাও আছে, পাঠিয়েছে কিন্তু এলো না, সেই জন্যে ঘরে ছিলাম আজকে। চলো খেয়ে নিই। মোটামুটি একটা 28, মানে দেড়টা পারিবে। নদী যদি বলে সাগরে কাছে আসব না, তা কি হয়? মেঘ যদি বলে আকাশের বুকে আসব না, তা কি হয়? তা কি হয়? সেই গরমকালে গরম পড়বে না, তা কি হয়? বর্ষাকালেও গরম থাকে, ও বৃষ্টি করে একটু চলাফেরার জন্য একটু যোগ্য করবে। আর জিনিসটা করেছে তোমার, একটু কারি পাতাও দিয়েছে, সুন্দরটা গন্ধ আসছে। ও রান্নাটা করেছে কিন্তু বলছে কেমন হবে জানি না, আমি নিশ্চয়ই হবে, কেন হবে না, নিশ্চয়ই ভালো হবে। অবশ্য আমাদের পরিবার, আমার পরিবারের আদেশ আছেই যে যেমনই হোক এই 300টা পদ, সে একটা পদই হোক আর দুটো পদই হোক, ওটাই মনে পড়ে গেল যখন খাবারটা বাড়ছিল। এর আগে করেছিল একবার, এনে দ্বিতীয়বার করলো আর কি। বড়াগুলোর মধ্যে কারিটা ঢুকেছে, হেভি লাগবে। জল খেতে হবে,
কারির মধ্যে ছিল বড়াগুলো ফুলে কি বড় হয়ে যাবে। তা ঠিক, এইরকম আইটেম থাকলে আর কিছু লাগে না। কিছু কিছু জিনিস আছে, বড়ার গাড়ি, তারপর পটলের খোসা বাটা, ঝিঙের খোসা বাটা, এসব থাকলে ওইটা দিয়ে খাওয়া হয়ে যায়। ঘরে থাকলে, পাখার মধ্যে থাকলে মোটামুটি গরমটা বোঝা যায়। তারপরে আবার এবার স্নান করলে তখন বোঝা যায় ঘামটা আস্তে আস্তে বেরোয় ভেতরে হিটটা। দারুণ করি আমার আমার এটাই ভালো, একটা পদ হবে, একটা থেকে দুটো খেয়ে দিয়ে উঠব। চলো তাহলে ভালো একটা নেক্সট ইয়ার কমেন্টস করো, আর এরকম মাঝে মাঝে আসবো, ইচ্ছে তো হয়, কিন্তু গরম আমাকে বিগড়ে দিয়েছে, বাজে করে দিয়েছে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।